ফিখা নামের এক দার্জাল মহিলা আমার গোপনাঙ্গ কেটে নিয়েছে, তার হাতে করে নিয়ে চলে গেছে। অবশেষে হাসপাতাল থেকে রিলিজ হয়েছে স্ত্রী শিখার হাতে পুরুষাঙ্গ হারানো জুনিয়র সাকিব। গতকাল দুপুরে হাসপাতাল থেকে রিলিজ হয় সাকিব, তবে এখনও পুরোপুরি সুস্থ হতে পারেনি জনপ্রিয় টিকটকার। জানা যায় অপারেশনের মাধ্যমে পুরো অঙ্গই কেটে ফেলা হয়েছে তার। অন্যদিকে হাসপাতাল থেকে বের হয়ে মিডিয়ার সাথে কথা বলেন সাকিব। সাকিব জানায় বাংলাদেশে তার কোনো চিকিৎসা নেই, ডাক্তার পরামর্শ দিয়েছেন দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে। এ সময় জুনিয়র সাকিব আরও জানায় প্লাস্টিক সার্জারির মাধ্যমে হারানো গুপ্তধন ফিরে পেতে পারে সে। জুনিয়র সাকিব আরও জানায় ঘুমের ট্যাবলেট খাইয়ে স্ত্রী শিখা তার সাথে অমানবিক কাজটি করেছে। অচেতন অবস্থায় কোনো কিছু বুঝে উঠতে পারেনি সাকিব। ঘটনা সূত্রে জানা যায় শিখাও তার আটের স্বামী মিলে জুনিয়র সাকিবের সাথে অমানবিক কাজটি ঘটিয়েছে। এছাড়াও জানা যায় ঘটনার দিন রাতে স্ত্রী শিখার প্ররোচনায় নেশা করে সাকিব, পরে অবচেতন হয়ে গেলে পূর্বের স্বামীকে ডেকে আনেন শিখা। এরপর দুজন মিলে সাকিবের সাথে পাশবিক কাজটি করেন। এ সময় স্ত্রী শিখার কঠিন বিচার দাবি করেন জুনিয়র সাকিব। সাকিব বলেন শিখার কঠিন শাস্তি হওয়া দরকার, সে যাতে আর কোনো পুরুষকে বিয়ে করতে না পারে তার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে সাকিব। এ সময় সাকিব আরো বলেন শিখার মতো মেয়েদের শাস্তির আওতায় আনা খুব জরুরি, তারা যে কোনো সময় পুরুষের পুরুষত্ব কেড়ে নিতে পারে।